হ্যালো আমার এভি ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, অ্যান্ড আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে IISM এর যে গ্র্যান্ড টিচার্স ডে যে সেলিব্রেশনটা করেছিলাম আমরা, তো ওই সেলিব্রেশনটারই আজকে পার্ট টুটা তোমাদের দেখাবো। পার্ট ওয়ানটা তোমরা আশা করছি তোমরা সবাই দেখেছো আর ভালো রেসপন্স করেছো, এটা খুব ভালো লাগলো। তো আজকে হচ্ছে পার্ট টুর ভিডিওটা, আর একটু টাইম নিয়ে ধৈর্য ধরে বসে বসে দেখো ভিডিওটা, পারলে একটু হেডফোন পরে নাও। আর চলো একদম ভিডিওটা শুরু করছি, ইন্ট্রোতে বেশি কোনো টাইম নেবো না, তো লেটস স্টার্ট। Yeah.
शिक्षक कैंटीन गुरु का रूप होते हैं जी। अभी जैसे आप लोग ये गिफ्ट वगैरह दे रहे थे उस समय गाना चलाए गुरु का, तो कुछ करण अर्जुन का धुन पे कुछ गाना है ना, करण अर्जुन का धुन पे गाना है ना वो, हाँ गुरु का कुछ गाना चल रहा था। गुरु का एक श्लोक है, गुरुदेव ब्रह्मा गुरुदेव विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। हम लोग इसको स्मरण करते हैं, बोलते हैं, पूजा पाठ करते हैं जब भी, गुरुदेव ब्रह्मा गुरुदेव विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परम ब्रह्मा तस्मै श्री गुरुवे नमः। कुंभकर्ण 6 महीना सोता था, 6 महीना जगता था, और आप लोग 8 महीना जगते हो, 4 महीना सोते हो, 2 महीना ही पीछे है, तो बिगाड़ का कुंभकर्ण बदनाम है यार, उससे तो आगे आप लोग हो। अब आप लोगों को डिसाइड करना है कि रावण का भाई कुंभकर्ण बनना है या राम का भाई लक्ष्मण बनना है, क्या बनना है? आज जो लड़की हो क्या बनेगी? बोलते समझ में आ रहा है मेरा कहने का मतलब क्या है? सही लगा। जो लाइफ मिला है ना, माय टाइम इज लाइक अ रिवर, समय जो है ना नदी की तरह होता है। आप देखोगे नदी का पानी एक बार आपके सामने से निकल गया, आप चाह करके भी उस पानी को भी छू नहीं सकते हो। नदी का बहता पानी एक बार आपके सामने से गुजर गया तो फिर चाह के भी आप उसे छू नहीं सकते हो। तो जिंदगी जो समय मिला है हमें, वो समय भी इसी तरह का है, एक बार समय हाथ से निकल जाएगा, चाह के भी उस समय को वापस नहीं ले ला पाओगे। जो समय आपके पास बचा है उसी में आपको करना है। अब 4 घंटा सोना है या 12 घंटा सोना है ये आपके ऊपर डिपेंड है। यदि आप कैलकुलेट करो 70 साल के एवरेज औसतन जिंदगी में 30 साल हम लोग सो के गुजारते थे, 8 घंटे सोने वाले जो तो 8 घंटे से 10 घंटे सोते हैं ना, 70 साल के औसतन उम्र में 25 से 30 साल वो लोग सो के गुजार देते हैं। जिंदगी बचा कितना, जीते कितना है? 40 से 45 साल। बिकॉज हर सोता हुआ इंसान वो मुर्दा है।
স্যার মূল্যবান বক্তব্যগুলো থেকে তোমার আমরা এবং আমাদের ছেলেরা প্রচুর জিনিস শিখতে পেরেছি তাই তো একটু তুমি সবাই শিখতে পেরেছো স্যারের কথাগুলো থেকে তোমরা কি জ্ঞানের আলো পেয়েছো এর সঙ্গে বলবে তোমরা কি জ্ঞানের আলো পেয়েছো আমি কোর্টে একটা ক্লিয়ার করতে বলবো ভাই ভাই বা দাদা আমি কোর্টে একটা ক্লিয়ার করার জন্য রিকোয়েস্ট করছি ভাইকে যারা আছে তারা কিন্তু দেখতে পাচ্ছে না ভাই একটু কোর্টটা প্লিজ যারা দাঁড়িয়ে আছে তারা পারলে একটু বলে যাও যা যা ছবি তোলার ইচ্ছা হচ্ছে নিজে নিজে জায়গায় ছবি তোলো প্লিজ টেবিলে কাজটা ক্লিয়ার করে দাও ভাই এ সবাই বসো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ দেখো আমার রিকোয়েস্টটা রাখো না হলে আমি খুব দুঃখ পাবো সকলের কাছে আমি রিকোয়েস্ট রাখছি টেবিলের কাজটা ক্লিয়ার করে দাও এটা বেতারি না করে এভরিবডি দেখো এত রিকোয়েস্ট করার পর আমি কিন্তু পার্সোনাল ব্যক্তিগত কাউকে বলবো না এত রিকোয়েস্ট করার পর যদি না মানো তাহলে আমার একটু আমি খুব কষ্ট পাচ্ছি কিন্তু সো গাইস মুখ চোখের অবস্থা খারাপ তোমরা তো দেখে বুঝতে পারছো মানে কালো ফালো হয়ে একদম অবস্থা খারাপ একবারে আর দুঃখ লাগছে যে ওই যে বিতরণের যে অনুষ্ঠানটা করছে মানে অ্যাকচুয়ালি আমাদের অনুষ্ঠানটা ঠিক ছিল যে বিতরণ করার জন্যই তো তার সাথে সাথে আমাদের যে প্রোগ্রামটা হলো সেটা তোমার সঙ্গে আমি অবভিয়াসলি শেয়ার করেছি আর তোমরা হয়তো দেখে মজা পেয়েছো বাট আমি সিরিয়াসলি বলছি ফুল এনজয় করেছি আজকের মতো লাইফ এনজয় তো কোনো দিন হয়তো করিনি তো আজকে হয়তো সেরা এনজয় করেছি আর ট্রাইপড নিয়ে হাতেই শ্যুট করে সেরে দিচ্ছি আর ব্যাপারটা হচ্ছে কি যে দুঃখিত লাগছে যে ওদের সাথে যেতে পারলাম না বা কিছু আর আমার বাড়ি থেকে ফোন আসছিলো সেহেতু আমিও গেলাম না আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এই যে যত কটা গাড়ি আর কি যাচ্ছে তো এরা সবাই আর কি মোটামুটি খাবার বিতরণ করতে যাচ্ছে মানে কিছু আমাদের যা টাকা উঠছে তার টাকার প্রায় 70% কি সামথিং এরকম কিছু একটা তো আমরা বিতরণের মাধ্যমে করছি যে দুস্থ মানুষদের খাবার বিতরণ বা এরকম টাইপের কিছু একটা করছি তো আমি হচ্ছে যেতে পারলাম না তো যেহেতু ছবি বা যে ভিডিওগুলো করবে বা দেওয়ার আর কি যে ছবি ভিডিও যেগুলো হবে সেগুলো আমি তোমাদের লাস্টের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে আর কি তোমরা বুঝতে পারবে যে মোটামুটি কতজনকে দিচ্ছে সব ছবি তো আমিও দিতে পারবো না তো তাই কিছু কিছু ছবি আমি এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর পারলে তোমরাও এরকম দুস্থ মানুষদের সাহায্য করো এটাই বলবো তো চলো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে তখন যেন বাই।